মা ও মা তাই গেল রে বাবা মিষ্টি রাখা সালে তুই যখন কারোর বাড়িতে ঢুকবি নক করে ঢুকবি ভূতের মতো ঢুকে পড়বি না সোজা কোথায় গেল মনে হয় খেয়ে নিয়েছে জানিস কি খেয়ে নিয়েছে আরে দুদিন ধরে একটা ছোট ঢুকেছিল না ঘরে হ্যাঁ ওই মনে খেয়ে নিয়েছে জানিস কি খেয়েছে আরে ওই মিষ্টিটা ও ওটা আরে ওটা তো আরে ওই মিষ্টির ভেতরে তো ইঁদুর মারার বিষ দেওয়া ছিল এইবার মরবে বেটা মানে এটা তো ইঁদুরের বিষ ছিল আমি জানতে ছিল তা বলে তুই জিজ্ঞেস করবি না আরে বাবা সেটা বড় কথা নয় বিষ দেওয়া মিষ্টি কেউ টেবিলের উপর রাখে তা আমার ছুটোর জন্য এই বাবু একদম চেল্লাবি না তুই চুপ করবি আমি এখন বেঁচে আছি আমি তোর বাবাকে ডেকে আনছি কি গো ভাই আমি না সুচো দেখতে পাই ভাই তোর সে দিচ্ছে কি বল ভাই আমি পূরণ করবো বল ভাই ঢ্যামনা আমি এখনো বেঁচে আছি কি হলোটা কি রবিবারের দিনও একটু শুতে দিবি না নাকি বলো এবার কি হয়েছে ডেকে আনলে যে কি হয়েছে বাবা আমি না চুচো দেখতে পাচ্ছি তাকে চুই চুই করছে আমি তো ভিতর দিয়ে সব শুনেছি তোমাকেও কে বিজা মিষ্টি নিয়ে টেবিলের উপর রাখতে বলেছিল বলো তো হ্যাঁ এখন তো সব দোষ আমারই হবে তোমার ছেলে একবার জিজ্ঞেস করে খেতে পারলো না আরে তোমরা এবার থামবে আমার ভালো লাগছে না ভাই তোকে না খুব মিস করে জানিস তো শালা তুই চুপ করবি আমি এখনো বেঁচে আছি তখন থেকে ফালতু কথা আরে এসব ছাড়ো এবার ওকে একটু জল দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দাঁড়াও এ নে নে এ ধর 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 কি গো এটা সেই পেট্রোলের বোতলটা না ইয়ে বাবা বাক কি ভাই তোর মনে আর বাঁচার চান্স নেই জানিস তো তুই চুপ করবি আবার আবার বলছিস তুই তোমরা কারা কারা তোমরা পেট্রোলের বোতলে জল ভরছো টেবিলের মধ্যে ছুঁচো বিষ দেবো মিষ্টি রাখছো আরে না না আমি রাখিনি তোর বাবা রেখেছে হ্যাঁ এখন তো সব দোষ বাবার হয়ে গেল ও ভাই মারো মুঝে মারো তুই মারছিস কেন ওই দেখ তুই তো নিজেই বলবি মারো মুঝে মারো আমি ভাবলাম সে ইচ্ছা আছে আরে ঠিক আছে চল 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 ডক্টর বাগড়গায় চল সব ঠিক করে দেবে এই সাবধানে 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 এই দেখেছি ও দুগা দুগা পাক হ্যালো ইউস বল হ্যাঁ ভাই তুই কোথায় কোথায় আবার ঘরেই আছি ও ঘরে হ্যাঁ ভাই তুই একটু তাড়াতাড়ি আসবি এ ভাই রনি বিষ খেয়েছে ভাই কি